নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি ব্যাগ তৈরি করে দেখাবো তার জন্য এখানে মেন ফেব্রিক একটি চালের বস্তা আর একটা সুতির কাপড়কে আমি লম্বা লম্বা সেলাই করে একসাথে জুড়ে নিয়েছি এখানে আমি মাঝখানে চালের বস্তা দিয়েছি আপনারা চাইলে ফর্ম বা পেপার পেস্টিং বা কোনো শপিং ব্যাগও ব্যবহার করতে পারেন এখানে এগুলির লম্বা আমি নিয়েছি থার্টি টু ইঞ্চ আর চওড়া নিয়েছি আমি টোয়েন্টি ইঞ্চ টোয়েন্টি ইঞ্চের দিকে লাগানোর জন্য আমি এরকম একটা চেন নিয়ে নিয়েছি চেনটাকে এভাবে উল্টোভাবে রাখবো রেখে সোজা সেলাই করব। আর চেনের আরেকটি পার্ট সেমভাবে এর অপর সাইডে উল্টোভাবে রেখে সেলাই করে নেব এখানে আমার সেলাই করা হয়ে গেছে এবার এটাকে এভাবে উল্টে এর ওপর থেকে আমি চাপ সেলাই দিয়ে নেবো সেমভাবে এদিকটাতেও দিয়ে নেব এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এখানে ব্যাগে লাগানোর জন্য দুটো ফিতে আমি রেডি করে নিয়েছি এখানে ফিতের চওড়া আমি নিয়েছি ওয়ান ইঞ্চ আর লম্বা নিয়েছি আমি টোয়েন্টি থ্রি ইঞ্চ বাইরের দিক থেকে আমি ভেতরের দিকে সিক্স ইঞ্চে একটা দাগ দিয়ে নেব আর ওপরের সাইড থেকে ফোর ইঞ্চে একটা দাগ দিয়ে নেব সেমভাবে এই দিকের সাইডেও বাইরের দিক থেকে ভেতরের দিকে সিক্স ইঞ্চে একটা দাগ দিয়ে নেবো আর ওপরের দিক থেকে ফোর ইঞ্চে একটা দাগ দিয়ে নেব এবারে এই দাগ অনুযায়ী ফিতেটাকে এভাবে ভাঁজ করে রাখবো রেখে আমি সেলাই করে নেব সেমভাবে এই দিকের সাইডেও বাইরের দিক থেকে সিক্স ইঞ্চ আর ওপরের দিক থেকে ফোর ইঞ্চে একটা দাগ দেব আর এই দিকের সাইডেও বাইরের দিক থেকে সিক্স ইঞ্চ আর ওপরের দিক থেকে ফোর ইঞ্চে দাগ দিয়ে আমি ফিতেটাকে এভাবে ভাজ করে নেব এবার দাগ অনুযায়ী ফিতেটাকে এভাবে রাখবো রেখে সেলাই করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার ফিতে লাগানো হয়ে গেছে এবার আমি চেনে রানার লাগিয়ে নেব প্রথমে এই সাইড থেকে একটা রানার লাগিয়ে নেব তারপরে এই সাইড থেকেও আরেকটি রানার আমি লাগিয়ে নেব এখানে আমার রানার লাগানো হয়ে গেছে এবারে এটাকে আমি উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে আমি উল্টে নিয়েছি এবার এর সেন্টার পয়েন্ট অনুযায়ী আমি দু সাইড থেকে হালকা করে কাট লাগিয়ে নেবো এই দেখুন বন্ধুরা এ সাইড থেকে আমার কাঠ লাগানো হয়ে গেছে এ সাইড থেকেও হালকা করে আমি কাঠ লাগিয়ে নেব এর মিডল পয়েন্ট আমি বার করে নিয়েছি এবারে এটাকে এভাবে ভাজ করব। আর চেনের সাথে ঠিক এর মিডল পয়েন্টটাকে এভাবে মিশিয়ে রাখবো রেখে সোজা সেলাই করব সেমভাবে এর মিডেল পয়েন্টটা চেনের সাথে এভাবে রেখে সোজা সেলাই করে নেব এখানে আমার দু সাইড থেকে সেলাই করা হয়ে গেছে এখানে ব্যাগের বেস কাটিংয়ের জন্য চারদিক থেকেই আমি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ বাই থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের এরকম বক্স তৈরি করে নেবো এবারে এই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নেব এখানে আমি পাইপিং লাগিয়ে নেবো তার জন্য কাপড়টাকে এভাবে রেখে আমি সোজা সেলাই করে নেব এভাবে সোজা সেলাই করার পর এটাকে এভাবে উল্টায় ভাঁজ করে এর উপরে রেখে আবার সোজা সেলাই করে নেবো সেমভাবে এই দিকের সাইডেও আমি পাইপিং লাগিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার পাইপিং লাগানো হয়ে গেছে এবার এভাবে এই কোনগুলোকে ধরবো ধরে আমি সেলাই করে নেবো চারটি কোনই এভাবে ধরবো আর সেলাই করে নেব দেখুন বন্ধুরা এর চারদিকেই আমার সেলাই করা হয়ে গেছে এবার এই চারদিকেই আমি পাইপিং লাগিয়ে নেব এখানে চারদিকেই আমার পাইপিং লাগানো হয়ে গেছে এবার ব্যাগটাকে আমি সোজা করে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ব্যাগটা আমার পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ